ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহা ভান্ডার আমাদের জন্য চতুর্থ ফ্রন্ট শাইখুল ইসলাম যেটা রেখে গেছেন সেটা হলো তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম ইতিহাসের মঞ্চ হেফাজতে ইসলাম সেই হেফাজতে ইসলামকেও শাইখুল ইসলামের অবর্তমানে তার সুযোগ্য নেতৃত্ব তার সুযোগ্য উত্তরাধিকারীদের মাধ্যমে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ নেতৃত্বের মাধ্যমে হেফাজতকেও আমরা ময়দানে উপস্থিত দেখতে চাই ইনশাআল্লাহ যারা মনে করছো মনে করছ আল্লাহ আহমদ শফি চলে গেছেন আমরা দুর্বল হয়ে গেছি না সিদ্দিক একবার যেভাবে জাইশে উসামাকে প্রেরণ করে রোম পারস্য সাম্রাজ্যগুলোর দিকে চোখ রাঙানি দিয়েছিলেন সিদ্দিক একবার যেভাবে খতমে নবুয়তের তারিখ নিয়ে ময়দানে অবতীর্ণ হয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন ঠিক তদ্রূপ শাইখুল ইসলামের ইন্তেকালের পর আমরা হেফাজত নিয়ে মাঠে নামবো আমরা খতমে নবুয়তের আন্দোলন নিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য শাইখুল ইসলামের তামান্নার স্বপ্ন পূরণে প্রয়োজনে শুধু শাপলা চত্বর নয় গোটা ঢাকার শহরকে আমরা শাপলা চত্বরে পরিণত করব ইনশাআল্লাহ নিত্য নতুন ওয়াজ কিরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন